আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। তো আজকে গার্ডেনিং ব্লগে দেখাই আর এই যে বেগুনের গাছ, মাশাল্লাহ বেশ সুন্দর হইয়া বড়। তো এই বেগুনের গাছে কিভাবে আমি যত্ন নেই, কিভাবে প্রুনিং করি, আজকের ভিডিও শেয়ার করবো। এই যে নিচের দিকে দেখতে পারা অনেক শাখা প্রশাখা বাইর হয়েছে, অনেকগুলো পাতা। তো এগুলার কিতা করি আর আজকে শেয়ার করবো, আর গাছের গোড়ার মাঝে কিতা কিতা খাবার ইউজ করি আর এগুলো শেয়ার করবো। আর এই বেগুনের গাছটা হলো এই যে বড় সাইজের বেগুন, ব্ল্যাক বিউটি। তো আজকের বেগুনের গাছ হলো ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটির মাঝে কীভাবে আমি যত্ন নিলে প্রচুর পরিমাণে ফুল ফল পাইমো, আজকের বিউটি শেয়ার করবো। আর সাথে এখানে একটা গাছ আছিল, গাছটা মরি গেছে, সেম গাছ মরি গেছে, ওটাই ফেলাইলাম। আর এইটা রাউন্ড শেপ একটা সারা আমি একটা সাইডে রাখছিলাম, রাউন্ড শেপ বেগুনি কালার বেগুনের গাছ, এটা ছোট্ট একটা সারা আছে, আমি কাছাকাছি রাখি দিয়েছিলাম, তো মোটামুটি এখন বড় হয়েছে। তো দেখতে থাকা আজকের এই ভিডিও, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবো। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো চলো কা আমার সাথে থাকা এখন। আর এই যে একটা বেগুনের গাছ আছে, ছোট্ট একটা সারা এখানের মাঝে দিয়া রাখছিলাম, শুধু এগুলা বাসানির লাগে। আমার ঘরে প্রচুর সারা করছিলাম, সারাগুলো আসলে নষ্ট হয়ে যায়, তো এই কারণে এখানে ওখানে আমি এইভাবে রোপণ করিয়া রাখছিলাম। যদি বড় হয় তাহলে হইলো, তো সেম একইভাবে এই গাছটাও একটু বড় হয়েছে, এগুলো আমি সরাইলি আর এখন দরকার নাই এখানে। আর এই যে দেখা যায় আরও দুইটা সারা, আমি জানি না এগুলা কিতার সারা, দেখা যার তো মরিচের সারা, হয়তো নাগা মরিচ অথবা খাসা মরিচের হইতে পারে, সঠিক আমি জানি না। এগুলা কি তার সারা হয়েছে, বেশ সুন্দর এই সারা দেখতে, হেলদি। অন্য একটা পটের মাঝে আমি এগুলা রোপণ করিয়া রাখবো। এই তো আরও একটা এই সাইডে দিয়ে আরও একটা উঠিছে। অনেক সময় দেখা যায় বীজ পড়ি যায়, বীজ পড়িয়া এমনিতেই সারা উঠে, বা যে পটের মাঝে সারা করি বীজটা কি সারা করি, তো অনেকগুলো বীজ রয়ে যায়, ফট হয়তো চেঞ্জ হয়ে যায় মাটির মাঝে তাকি যায়, তো মাটিগুলো হয়তো অনেক সময় আমরা ইউজ করি। তো এখন আমি দেখাই আর এই যে গাছের গোড়ার মাঝে প্রচুর শাখা প্রশাখা আছে, সবগুলো আমি রাখতাম না, কিছু রাখবো আর কিছু ফালাই দিব। প্রথমে গাছের গোড়ার মাঝে যে এক্সট্রা পাতা আছে এগুলো আমি খাটিয়ে ফেলাই দিই, আর এগুলোর কোনো দরকার নাই, মায়া করিয়া রাখার কোনো দরকার নাই। এই যে একটা শাখা বাইর হয়েছিল, এই আমি খাটিয়ে ফেলাই দিলাম। এই যে নতুন করে শাখা বাইর হয়, এটাও আমি এইভাবে উঠে আই তো ফেলাই দিয়ে। এগুলোর গোড়ার মাঝে যদি থাকে দেখা যাইব এখানের মাঝে কোনো আলো বাতাস ঢুকেন না, আর এগুলা থাকি কোনো বেগুনও ধরত নাই। এই যে একটা বাইর হয়েছে, এইটাও আমি খাটিয়ে ফেলাই দিই আর একেবারে গোড়ার মাঝে। গোড়াটা আমি সেই একটু পরিষ্কার করিয়া নিতাম, উপর দিকে যে আছে এগুলা তাকবো। এই তো কতটুকু পরিষ্কার করিয়া নিলাম দেখতে পাররা, তো এইভাবে পরিষ্কার করিয়া নিলে নিচের দিকে আবার আলো আইয়া ঢুকবো, আর উপর দিকে যে ফুল বাইরর, এখন এই যে এখানের মাঝে ফুল বাইরর, ফুল আওয়া শুরু হর এইখানের মাঝে, তো এই ফুলটা কিও বেগুন ধরা শুরু হইব। আর গুড়ির যে পাতাগুলো আছে এগুলো যদি সব ভিটামিন টানিয়া নেয় কি, তাহলে দেখা যাইব ফুলটা কিও বেগুন ধরেন না, অনেক সময় ফুলও জড়িয়া পড়ে যায়। এই যে ছোট্ট গাছের এই পাতাগুলো আমি নিচের দিকে এগুলো আমি খাটিয়া ফেলাই দিয়ে, আর এই গাছ এখানেই থাকবো, এখান থেকে আমি আর সরাই আর না, যেহেতু একটা টবের মাঝে আমি দুইটা গাছ লাগাইতাম পারবো, তো এই কারণে রাখি দিলাম। আর গাছের গোড়া লাগানি যে গাছের গোড়ার মাঝে এই যে মাটি আছে, সবগুলো মাটি আসলে ধুইয়া ধুইয়া গেছে কি জ্বর বৃষ্টি অথবা পানি টানি দিয়েই যেন, এই কারণে এগুলো যা আর কি। আর গাছ লাগানির পরে আর কোনো খাবারও দিছি না, এক্সট্রা মাটিও দিছি না, তো একটু লুজ করি নি আর গাছের গোড়ার যে মাটি আছে লুজ করে আনিলে এখানে মাঝে বাতাস ঢুকবো, আর এখন যে খাবারগুলো দিব সঠিকভাবে এই গাছের গোড়ার মাঝে লাগবো কি আর সবগুলো খাবার। প্রথমে আমি ছায়ের পাতা দিই আর গাছের গোড়ার মাঝে, ছায়ের পাতা খুবই ইম্পর্টেন্ট গাছের লাগি।
এই চায়ের পাতাগুলো সবটাই বাই করে আনছিলাম। এগুলো নর্মালি আমরা যে চা খাই, চা খাওয়ার পরে পাতাগুলো ফালাই দিই। এই পাতাগুলো আমি দইয়া শুকাইয়া রাখছি, তো গাছের গুড়া দিয়া দিয়ার কিছু গ্রোমর আমি দিয়ার কিছু বনমিল আর ধরিয়ার এখানের মাঝে। এখন দিয়ার কিছু কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট। বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম। এখন আর ধরিয়ার কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, এগুলো গাছে লাই খুবই দরকারি। গাছ হেলদি হয়, বড় হয়, ফুল ফলাইতেও সাহায্য করে। তো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে দিয়ার, যাতে পারফেক্টলি সবগুলা গাছের গোড়ার মাঝে যায়। এক সপ্তাহ পরে দেখতে পারবা এই গাছ দ্রুত বড় হয়ে গেছে। আমার আরও যত গাছ আছে সবগুলা গাছটিকে কীভাবে আমি যত্ন নিব। আর এখন যে ইম্পর্টেন্ট যে কাজ হইল, আমি একটা লিকুইড ফার্টিলাইজার দিব গাছের লাগি খুবই উপকারী। বেগুন গাছ, টমেটো গাছ অথবা নাগামরিচের গাছ, যে কোনো গাছের লাগি খুবই উপকারী এই সার ফার্টিলাইজার। তো এটা হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন। তো ফিশ ব্লাড অ্যান্ড বোন আমরা নর্মালি পাই, যে ঘরের মাঝে আমরা ফিশ খাই, এই ফিশ থেকেই এগুলো পাই রয়। যে ফিশ খাই, ফিশ ধোয়ার সময়, মাছ কাটার সময় যে ব্লাড বাই রয় অথবা বোন যেগুলো আছে, আমরা অনেক সময় মাথা খাই না, অনেক জিনিস খাই না, এগুলো ফেলাই দিই না, ফেলাইয়ে এগুলো ফচাইয়া গাছে গোড়ার মাঝে দিতে পারি। আর ফিশের যে ব্লাড সরাসরি গাছে গোড়ার মাঝে দিতে পারি সপ্তাহে 3-4 দিন, যদি গাছের গোড়াটা ড্রাই থাকে, শুকনা থাকে, তাহলে দেওয়া যাইব। যখন ভিজা ভিজা থাকবো তখনকেও এগুলো দিলে গাছের শিকড়গুলো হয়তো ফসে যাইব। আর এগুলো সরাসরি আমি আনিয়া এইভাবে দিয়ার, ইনশাল্লাহ আমার গাছগুলো খুব দ্রুত বড় হইব আর ফুল ফল আইতে সাহায্য করব। তো এক সপ্তাহ পরে আমি আপডেট দিব গাছের, এগুলো দেওয়ার পরে কিতা কিতা আমি ফায়দা পাইছি। যারা ফিশ নর্মালি খাই না, তারা আবার ফিশ ব্লাড অ্যান্ড বোন আছে, যেগুলো কিনতে মিলে পাউডার এগুলো দিতে পারবা। আর প্রতি সপ্তাহে গ্রোমর 2 সপ্তাহ পরে অল্প কিছু দিলে গাছগুলো হেলদি থাকবো, অল্প পরিমাণের বেশি না। আবার লিকুইড ফার্টিলাইজার যেগুলো আছে, মিরাকল গ্রো অথবা টমেটো ফিড, সপ্তাহে একবার পানির মাঝে মিক্স করিয়া দিলে গাছও হেলদি থাকবো, ভালো থাকবো। এই যে আরও 2টা গাছ, আজকে আমি এভাবে গোড়াটা ক্লিন করিয়া দিছি, গাছের গোড়া ক্লিন করিয়া দিছি, আর ঠিক একইভাবে আমি যত্ন নিছি। আর প্রচুর ফুল বাইরের, এখনও ফুল ফুটিছে না, তবে বাইরের তো আরও কিছু বেগুনের গাছ আছে। আমি এইভাবে সার ফার্টিলাইজার এগুলো দিয়ে নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকো সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।